আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি যে বিষয়টি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব তা হচ্ছে যে নতুন উদ্যোক্তা অথবা যারা নতুনভাবে কৃষিতে আসতেছে তারা কেন এগ্রোওয়ানকে বাছাই করে নিচ্ছে, যে তারা এগ্রোওয়ানের কাছ থেকেই যাবতীয় পণ্য এবং হচ্ছে সাপোর্টগুলো নেবে। তো সেই জায়গা থেকে আসলে এগ্রোওয়ান কতটুকু পারফেক্ট আমরা জানব। বিভিন্ন আমার পাশেই দেখতে পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে কিছু ইয়াংস্টার বা নতুন কৃষি উদ্যোক্তা বলতে পারেন যারা কৃষিতেই ক্যারিয়ার খোঁজার চেষ্টা করছে। তো আমরা তাদের মুখ থেকে জানব কেন তারা এগ্রোওয়ানে আসছেন এবং এগ্রোওয়ানের সাথে তারা তাদের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে চাচ্ছেন। চলুন দর্শক, শুনে নিই তাদের মুখ থেকে কে এসেছেন, কেন এসেছেন এবং কী পাবেন এগ্রোওয়ান থেকে সেটাই জানব এই নতুন উদ্যোক্তাদের মুখ থেকে। আসসালামু আলাইকুম, আমি সিরাজুল ইসলাম, রাজশাহী থেকে আসছি। আসলে আমরা বংশগতভাবে কৃষক, অনেকদিন থেকে কৃষি চাষাবাদ করি, বাট এখন তো যুগের পরিবর্তন হচ্ছে, এর সাথে কৃষির কার্যক্রমও অনেক পরিবর্তনশীল, আবহাওয়া পরিবর্তনশীল। তো সব কিছু দেখে এবং এই যে এগ্রোওয়ান আপনাদের কাছে আসা, আপনাদের বিভিন্ন ভিডিওগুলা দেখে আমাদের মধ্যে আলাদা একটা অনুপ্রেরণা জেগেছে, তা আসলে কৃষিতেও কিছু পরিবর্তন আনা দরকার যুগ উপযোগে। এই জন্য আসলে মূলত আশা আপনাদের সঙ্গে সার্বিক পরামর্শ এবং আপনাদের যে মাঠ, যে প্রদর্শনীগুলো আছে এগুলো দেখলাম সকাল থেকে, তা আলহামদুলিল্লাহ আপনারা আসলে আধুনিক যে পদ্ধতিগুলো প্রায় সবই অ্যাপ্লাই করেছেন এবং আপনারা সার্থক, এটা দেখেই আপনাদের কাছে মূলত আশা এবং মাঠে এসে এগুলো দেখে আমাদের আরও উৎসাহ বেড়েছে, এই জন্যই মূলত আশা। তো সার্বিক বিষয়ে পরামর্শ এবং আপনাদের কাছ থেকে মালচিং থেকে শুরু করে বিশেষ করে চারার কথা না বললেই না, এখনকার যে চারা কোকোপিটের মধ্যে আমি নিজেও বাসাতে কয়েক দফায় চেষ্টা করেছি কিন্তু পারি নাই। আপনাদের যে চারার কন্ডিশন আর আমার বাসার যে চারার কন্ডিশন অনেক তফাত। তো যাই হোক, আপনাদের কাছে কিছু শিক্ষা এবং অনুপ্রেরণা নিয়ে মাঠে গিয়ে কাজ করা এবং কৃষিকে আরও সামনে থেকে সামনে নিয়ে যাওয়া, এটাই উদ্দেশ্য। এই জন্য মূলত এই এগ্রোওয়ানে আসা এবং আপনাদের পরামর্শের প্রত্যাশী হওয়া। আচ্ছা, আপনি কোথায় থেকে আসছিলেন একটু যদি দর্শক? আমি আসছি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আপনার পড়াশোনার যদি কথা বলি তাহলে আপনি পড়াশোনার কিসে করেছেন? পড়াশোনা মূলত আমি মাদ্রাসা এবং জেনারেলে পড়াশোনা করছি। ফার্স্টে মাদ্রাসায় হাফেজ হয়েছি, ওইখান থেকে আবার জেনারেলে এসে এখানে আবার প্যাথোলজির উপর ডিপ্লোমা করছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। বাকি এখন একটা মসজিদের দায়িত্বে আছে খেদমতে এবং পাশাপাশি আমার বাসা সংলগ্ন একটি ফার্মেসি খুলেছি, আর পাশাপাশি আমি কৃষি আবাদ, যেহেতু ওই যে আগেই বললাম বংশগত, এটা আগে থেকে করে আসি, এখনো আসি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। সেটাতে একটু আধুনিকতার ছোঁয়া দিয়ে নিজে একটু ভালো কিছু করতে চান, ইনশাআল্লাহ আপনি তাই পারবেন এবং এগুলো আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। আপনার উদ্দেশ্য সৎ, আমাদের উদ্দেশ্য সৎ, আমরা সবাই মিলে বাংলাদেশে কৃষিকে কৃষি ইন্ডাস্ট্রি তৈরি করব ইনশাআল্লাহ। আমরা পাশের জনের কাছ থেকে যদি জানতে চাই। আমার নাম সাদ্দাম হোসেন, কাটাখালী বেলঘরিয়া থেকে এসেছে। এগ্রোওয়ান ভিডিও দেখে আমরা খুব উৎসাহিতভাবে এখানে এসে মাঠ পরিদর্শন করলাম, ভাইদের খুব সুন্দরভাবে চারা করেছে, এই দেখে আমরা আমাদের জমিতে চারা রোপণ করব। কি চারা রোপণ করবেন? আমি বেগুনের চারা রোপণ করব আর কি, মালচিং পদ্ধতিতে। আচ্ছা, মালচিং আর হচ্ছে বেগুনের চারা দুটো আমাদের কাছ থেকে নিচ্ছেন? হ্যাঁ, দুটাই আপনাদের কাছ থেকে নেব। আর কিছু দরকার আছে? আর নেব করেলা চারা। আচ্ছা, করেলা। এরপরে পরামর্শ দরকার আছে? পরামর্শ তো অবশ্যই দরকার আছে। আচ্ছা, পরামর্শ দরকার আছে। দর্শকদের জন্য বলতে চাই, এগ্রোওয়ান ফার্ম থেকে আপনারা বীজ, চারা, সুস্থ চারা রোপণ করবেন, তাতে ভালো ফলন পাবেন। আসলে দর্শকদের উদ্দেশ্যে বলার উদ্দেশ্য হলো, আসলে এখানে আমরা ভিজিট করে যেটা দেখলাম, চারাগুলো আসলে মানসম্মত, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই ধরনের চারা আমি এর আগে করি মানে দেখি নাই বললেই চলে।
তো যাই হোক, চারা এবং ভাইদের যে সঠিক পরামর্শ, আশা করছি হয়তো আল্লাহ ভরসায় অবশ্যই এখান থেকে ভাইদের পরামর্শ এবং চারা মালচিংয়ের যে একটা ব্যবস্থাপনা, এর উপরে আধুনিকতা কৃষির মধ্যে আসবে এবং কাঙ্ক্ষিত আমাদের সফলতাও আসবে। এই উদ্দেশ্যে আমরা আগাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা যারা এই অগ্রওয়ানে আসবেন, আসলে আমরা আমাদের কথাই না, যদি এখানে ভিজিট করেন অবশ্যই এটার কাঙ্ক্ষিত যে সামনের ভবিষ্যৎ আছে এটা আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান, আমি নন্দীগ্রাম ভর্তিতুলিয়া থেকে এসেছি। আচ্ছা, আমি মূলত এখানে আছি আজকে দিয়ে তিন দিন হলো। তিন দিন আসে আমি সব কিছু দেখতেছি, প্লাস আমি প্রথম দিন এসে দেখার পরেই আমি বাড়িতে যাই, কৃষি করার জন্য প্রস্তুতি নিই। আচ্ছা, আমি মূলত একটা ব্যবসা করতাম। আচ্ছা, বিভিন্ন কিছু নিয়েই একটা ব্যবসা করতাম, এখনও করি। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি অনেক দিন ধরে আপনাদের ভিডিও দেখি। আচ্ছা, তো ভিডিও দেখে আমার মনে একটা উৎসাহ আসে যে এই ব্যবসার চাইতে আমার কৃষিতে বেশি উন্নতি করা সম্ভব। ভেরি গুড। বিশেষ করে এগ্রোওয়ান থেকে পরামর্শ বা বীজ এই ধরনের কিছু নিয়ে। এই মুহূর্তে আপনি কী কী করতেছেন? এই মুহূর্তে আমি শশা করতেছি, করলা করতেছি। আচ্ছা, আর মরিচ করতেছি। শশাটা কী জাতে করতেছেন? সাবিরা। করলা? করলা সক্কা। সক্কা, আর এইগুলো ভিডিও আমি অনেক দেখছি। আচ্ছা, শুধু ভিডিও দেখছেন? এখানে মাঠে কি প্রদর্শনী দেখছেন? এখানে দেখছি, অনেক ভালো। আচ্ছা, আর আমারও ইচ্ছা আছে এভাবেই করার জন্য। এখানে পদ্ধতিগুলো যে অ্যাপ্লাই করা হয়েছে, ধরেন বিভিন্ন ফসলের ক্ষেত্রে কোনভাবে বেড করতে হয়, কীভাবে লাগাইতে হয়, কীভাবে মাসা দিতে হয়, এই জিনিসগুলো আপনার থেকে, এই আমাদের এই ট্রায়াল ফিল্ড থেকে আপনি কী শিখতে পেরেছেন? জি, আমি এইগুলো আমরা এইভাবে কখনো দেখিনি। দেখেন, আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি, আমার বাপদাদারা যেভাবে আবাদ করে এখনও করে। আচ্ছা, আমার এলাকায় সম্ভবত আমিই নতুন হব। আচ্ছা, যে এইভাবে কৃষি কেউ করেন, আমরা এখনও যেভাবে করতেছি অনেকেই দেখতে যাচ্ছে, শুধু মালচিং পারা দেখি যে মালচিং পলিথিনের মধ্যে গাছ পচে যাবে, এটা আবার কি? আচ্ছা, তো যাই হোক, আমি এইখানে আবার তিনটা পাক দেওয়ার উদ্দেশ্য যে আমি আসি আগে ওইখানে যাই। আচ্ছা, যে জিনিসটা আসলে আমি এইভাবে পারবো কি না, তাই পারবো, অনেক দিকে আগে গেছি, এখন গাছ লাগানো বাকি আছে, আজকে নিয়ে যাই গাছ লাগাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এখন এগ্রোওয়ানের সাথে পথচলাটা আপনার কেমন হবে বলে মনে করছেন? মনে হয় অনেক ভালো হবে। ভালো হবে, কারণ আমি ভিডিও দেখছি বা কথা বলতেছি শ্যামল ভাইয়ের সাথে, যখন যা মানে সোনার বোঝার দরকার তখন সে আমাকে সবভাবেই পরামর্শ দিচ্ছে, আর এইভাবে পরামর্শ দিলে আমি সামনের দিকে আগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজু আহমেদ, আমি নন্দীগ্রাম থেকে এসেছি। তো আমার ফ্রেন্ড জাহিদ যে কথা বললো, আসলে আমি তো এইগুলো ভিডিও কখনো দেখিনি এগ্রোওয়ানের। তো আমি মানে ও তো মানে দোকান করে, তো ওর দোকানে সবসময় যে বসে থাকি, তো ও আমাকে বললো যে এগ্রোওয়ানে একটা হচ্ছে আপনার কৃষির আছে, তো ওখানে আমরা কৃষি করতে চাচ্ছি। আচ্ছা, তো আমি প্রথমে বলছি না, আমি আসলে এইগুলো করবো না, আমি তো মানে অটো চালাতাম। আচ্ছা, তারপরে ও আমাকে বিভিন্নভাবে বলতো যে এগ্রোওয়ানে খুব ভালো একটা হচ্ছে পরামর্শ দেয় শামুল ভাই, তো তুই আমার মোবাইল নিয়ে যায় এই ভিডিওগুলো দেখ। আচ্ছা, তো আমি তারপর আর মোবাইল নিয়ে যায় তিন চার দিন ভিডিও দেখছি, দেখার পরে আপনাদের বিভিন্ন মানে যারা এই কৃষির সাথে আপনাদের সাথে জড়িত আছে এদের ভিডিও দেখছি অনেকে সফলতা অর্জন করছে। তারপরে বললাম আচ্ছা ঠিক আছে, তো আমি তোর সাথে কাজ করব। তো আমরা দুজন মিলে মানে কাজ করতেছি, আমি আপনাদের এখানে দুই বেড়াচ্ছি। আচ্ছা, আসার পরে বিভিন্ন জায়গায় দেখছি, দেখার পরে দেখছি যে না, অনেক ভালো পরিবেশ, এখান থেকে সুস্থ চারা পাওয়া যাচ্ছে, তারপরে মালচিং পদ্ধতি, তো আমরা তো এইগুলো কোনো দিন করিনি, তো আমাদের এলাকায় অনেকে অনেক কথা বলে যে কী করে না করে, তারপরে আমরা চেষ্টা করছি যে ভালো কিছু করার জন্য ইনশাআল্লাহ। আপনি কী মনে করছেন যে আপনার যে পূর্বের যে ক্যারিয়ার ছিল বা যে কাজটি করতেন সেখান থেকে এই কৃষিটা কতটা চ্যালেঞ্জিং হবে এবং সেখানে এগ্রোওয়ান কীভাবে সাপোর্ট দেবে আপনি বলে মনে করেন? আমার কাছে তো অনেক চ্যালেঞ্জিং, কারণ এইগুলো কৃষি আমাদের ওখানে তো মূলত ধান আবাদ হয়, শুধু ধান, এই ধরনের কোনো কৃষি আবাদ হয় না, তো আমাদের অনেক পরিশ্রম হচ্ছে, তারপরও হচ্ছে এগ্রোওয়ানের কাছ থেকে বিশেষ করে আপনার কাছ থেকে অনেক সাপোর্ট পাচ্ছি, বিভিন্ন পরামর্শ দিচ্ছেন,
তা আমি আশা করি আমরা অবশ্যই সফলতা অর্জন করব ইনশাআল্লাহ। আপনাদের পথচলা এগ্রোনের সাথে সফল হোক এবং ইনশাআল্লাহ এরকম এই যে এক ঝাঁক আমরা যাদেরকে দেখছি যে তরুণ উদ্যোক্তা, তারা বাংলাদেশকে চেঞ্জ করুক এবং বাংলাদেশের সত্যি কৃষি ইন্ডাস্ট্রি গড়ার লক্ষ্যে তাদের নিয়োজিত রাখুক এবং সেটা অবশ্যই সফলতার সাথে ইনশাআল্লাহ। আমরা সবাই যারা এখন আমাদের ভিডিওটি দেখছেন, আপনার যদি চিন্তা থাকে যে আপনি কৃষি নিয়ে কৃষিতেই কোনো ক্যারিয়ার করবেন অথবা বাংলাদেশের কৃষি চিত্রটাকে চেঞ্জ করবেন, তাহলে কিন্তু খুব সহজেই আমাদের ফার্ম ভিজিট করুন। আমাদের তিনটা ট্রেনিং প্যাকেজ আছে, একদিনের ট্রেনিং, সাত দিনের ট্রেনিং এবং এক মাসের ট্রেনিং এবং হচ্ছে ইয়ারলি ট্রেনিং। আপনি এর মাধ্যমে কিন্তু আপনি নিজের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারেন এবং কৃষি সত্যিই কৃষি ইন্ডাস্ট্রি হবে। ভালো থাকুন আর সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।